Hello everyone, welcome back to my channel. আমরা এখন আছি মাওয়াতে। তো এখন আমরা যে রেস্টুরেন্ট আছি এটার নাম হচ্ছে লিফ লাউঞ্জ। এখানে আমরা আসছি, ঘুরবো, খাওয়া দাওয়া করবো, আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। সূর্যটা আস্তে আস্তে ঢলে পড়েছে পশ্চিমে, হুর হুর করে বয়ে চলা বাতাস একটু জোরেই বইতে শুরু করেছে। পাতা ঝরা এখনও শুরু হয়নি, তবু চারদিকে ঝরা পাতার মাতাল গন্ধ। কাঠ ফাটানো গরম না, আবার হাড় ঝিরঝিরে ঠান্ডাও নেই। অদ্ভুত উদাস করে দেওয়ার মতো শরতের এক বিকেলে পরিবার ও বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়লাম খোলামেলা কোনো পরিবেশে সময় কাটানোর জন্য। ঢাকার কাছাকাছি সন্ধ্যাবেলা পরিবার নিয়ে সময় কাটানোর জন্য প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে মাওয়া। মাওয়া গেলে আমাদের মাথায় প্রথমে যেটা আসে সেটা হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু আর মাওয়া ঘাটে বিভিন্ন রেস্টুরেন্টে বসে ইলিশ কিনে সেখানে খাওয়ার কথা। তবে এবার হলো একটি ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা। একে তো বৃষ্টি মাথায় নিয়ে হুট করে প্ল্যান, তার উপর আবার সেই প্ল্যানের বাইরে গিয়ে সম্পূর্ণ নতুন একটি রেস্টুরেন্টে ঘুরে আসা। গাড়িতে বসে চোখে পড়ল সবুজে ঘেরে অসম্ভব সুন্দর আলোর ঝলকানিতে সুসজ্জিত নয়না বেরাম একটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নাম হচ্ছে লিফ লাউঞ্জ। নামের মতোই সুন্দর জায়গাটি, চারদিকে গাছগাছালি আর পাতা ঘেরা মনোরম পরিবেশ আর সাথে খুব সুন্দর লাইটিং। এত সুন্দর জায়গাটি যে না গিয়ে এর সৌন্দর্য উপভোগ করতে চাইলে তা বলে বোঝানো যাবে না। আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লিফ লাউঞ্জ রেস্টুরেন্টের সৌন্দর্য, রাতের ভিউ আর আমরা এখানে যা যা খেয়েছি এগুলো সহ ছোট পরিসরে রেস্টুরেন্টের একটি রিভিউ দিব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথেই থাকবেন। মাওয়াতে এই রেস্টুরেন্টটা নতুন করেছে, এটা হচ্ছে লিফ লাউঞ্জ। আমরা আসলাম। হ্যালো, আছো? আমরা কোথায় এসেছি? লিফ লাউঞ্জ নতুন একটা রেস্টুরেন্ট, এখানে কফি খাবো। আমার চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যেসব বন্ধু অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেস্টুরেন্টটির অবস্থান মাওয়া পদ্মা সেতু টোল প্লাজার সাথেই। আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা মাওয়া পদ্মা সেতু টোল প্লাজার একটু আগেই খানবাড়ি মোড় নামক বাসস্ট্যান্ডে নামবেন, সেখান থেকে ডানে একটি রাস্তা পাবেন। সেখান থেকে 5 মিনিট পথ শেষ হলে পেয়ে যাবেন লিফ লাউঞ্জ রেস্টুরেন্ট। যারা মুক্ত আকাশের নিচে খেতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট রেস্টুরেন্ট হচ্ছে এই লিফ লাউঞ্জ রেস্টুরেন্ট। এছাড়া গ্রাউন্ড ফ্লোর ও টপ ফ্লোরে যেখানে খেতে চান এসির ব্যবস্থা তো রয়েছেই। আপনারা মুক্ত আকাশের নিচেও খাবার খেতে পারেন অথবা এসিতে বসেও খাবার খেতে পারেন, দিনের চেয়ে রাতের ভিউ বেশি সুন্দর। এই রেস্টুরেন্টটিতে আপনাকে মুগ্ধ করবে 2টি আর্টিফিশিয়াল ঝর্ণা, সবুজ গাছের লতাপাতা আর রেস্টুরেন্টের ডেকোরেশন। এছাড়া আগেই বলেছি আরও মুগ্ধ হবেন এই রেস্টুরেন্টের লাইটিং দেখে, এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে যে সবার পছন্দ হবে। মূলত এই লাইটিংয়ের কারণেই আমরা এই রেস্টুরেন্টটিতে ঢুকতে বাধ্য হয়েছিলাম। রেস্টুরেন্টের ভিতরে আর বাইরে এর স্ট্রাকচার আর ডিজাইন দেখলে মনে হতেই পারে দেশের বাইরের কোনো জায়গায় বেড়াতে এসেছেন। বিশেষ করে আমরা রাতে বেলাতে গিয়েও রেস্টুরেন্টটির সৌন্দর্য দেখে এক কথায় মুগ্ধ হয়েছি। বিভিন্ন স্পটে ফুল গাছ আর ফুটন্ত ফুলের সমারোহ আর ফুল গাছগুলো লাগানোর স্পট নির্ধারণ নিঃসন্দেহে রেস্টুরেন্ট নির্মাতার রুচিশীলতা আর আভিজাত্যের বহিঃপ্রকাশ। বিভিন্ন জায়গায় স্টিলের রেলিং আর সিঁড়ি রয়েছে, দেয়ালগুলোতে রয়েছে পেন্টিংস আর আভিজাত্যের ছোঁয়া। বিভিন্ন স্পটে পাথর, ফুল গাছ, ক্যাকটাস আর লাইটিংয়ের সংমিশ্রণে তৈরি করা হয়েছে সুন্দর কিছু স্থাপনা। রেস্টুরেন্টটি দেখে আমরা শুধু কফি খেতে ঢুকলেও পরবর্তীতে এর সৌন্দর্যে আটকে গিয়ে অনেকটা সময় অতিবাহিত করে এখানকার খাবারের টেস্ট নেওয়ার লোভ সামলাতে পারিনি। আফগানি
আফগানি কাপল সেট একটা দুইটা নান একসাথে দু চিকেন আর হচ্ছে পনির বাটার আর ডাল অন্থন নাই এইটা হবে না আপনার এই যে চিকেন ললি লিফ লাউঞ্জ রেস্টুরেন্টে আমরা হালকা নাস্তা করে এখন বিদায় নিচ্ছি এখান থেকে। এখন আমরা যাবো সামনে লিফ লাউঞ্জ রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা চলে যাই মাওয়া ঘাটে। সেখানে গভীর রাত পর্যন্ত অবস্থান করে পদ্মার পারে ঘোরাঘুরি আর পদ্মার ইলিশ খাওয়ার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।